গেমই আর খেলবো না আর গেম, কত বছর ধইরা গেম খেলি, প্রায় 3টা বছর ধইরা গেম খেলি, আর আমার আইডির মধ্যে নাই একটাও নাই, সবাই আইডির মধ্যে একটা না একটা আছে, আমার আইডির মধ্যে নাই, আর গেমই খেলা দেখবো না, গেম ডিলেট করে দিলাম, একদম আনইনস্টল করে দিলাম। ইউইসে কান্দা সুগে লাগিয়া কান্দাছি, অনেক দুঃখের বিষয়, এত বছর ধইরা গেম খেলি এখন পর্যন্ত আমার একটা বিবেস প্লেয়ারের লগে অ্যাড নাই। বিবেস প্লেয়ারের লগে একটা লাগবো কে লাগিয়া, তোমার নিজের কাছেই তো বিবেস আছে। হ্যাঁ দেই তো আসাই তো, আমার কাছে বিবেচ আছে, তাইলে আমি আর বিবেচ পিলিয়ার লগে অ্যাড হয়ে কি করমু। আর আজকা নাকি তুমি নিজের হাত নিজে গাইটা লাইছো? হ্যাঁ আমি নিজের হাত নিজে গাইটা লাইছি, আর এটার পিছনে অনেক বড় কাহিনী আছে। কি কাহিনী? আজকে আমি আমার টেবিল পরিষ্কার করতেছিলাম, তারপর দেখি একটা হাত কাটার মলম, তো এটা আনার পর থেকে একদিনও ব্যবহার করা হয় নাই, তারপর আমি আমার হাত কাইটা পুরাটা মলম লাগাই দিছি। হায় রে এলিগা, তোমার নিজের হাত কাইটা তোমারই মলমটা দিতে হইব? আরে নাইলে মেয়াদ যাইতো গা, কালকাই ওষুধটা লাস্ট দিন আছিল, নাইলে মেয়াদ গেলে গাইটা নষ্ট হয়ে যাইব গা। না আমার বুঝতে আর বাকি নাই, তুমি আজ কো মদ খাইছো, মদ খায় মাতলামি করতেছো? আরে না তুমি আমার সন্দেহ করতেছো, আমি মদ খাই? আমি কি এতটা খারাপ? আমি এগুলা কামো, আজেবাজে জিনিস কামো, তুমি লাগলে আমার পরীক্ষা করতে পারো। কেমনে পরীক্ষা করমু? তুমি আমারে যে কোনো প্রশ্ন করো, আমি যদি মদ খাই তাইলে আমার মা বলেছিল কোকা তুই গাঞ্জা কর পোলা পাইনের সাথে। নেহা তুমি আমার প্রশ্ন করো, আমি যদি উল্টা পাল্টা উত্তর দেই তাইলে তো বুঝবা আমি মদ খেয়েছি, আর আমি যদি সঠিক উত্তর দেই তাইলে তো বুঝবা যে আমি ভালো, আমি মদ খাই না। আচ্ছা তাহলে তুমি কো বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? এটা এটা তো একদম সোজা, দাঁড়াও আমি কইতাছি, বাংলাদেশের জাতীয় পাখির নাম হইলো কি জানি কি জানি, ও হ কাউয়া। এবার তো শিওর তুমি মদ খাই আইছো, তোমার লগে আজকে থেকে ব্রেক আপ, তুমি তাহো আমি গেলাম। দেখ মনে উল্টা পাল্টা প্রশ্নের উত্তর দিয়া লাইছি, কাউয়াই তো মনে হয় বাংলাদেশের জাতীয় পাখি, নাইলে মনে হয় ও মনে হয় সিল। আচ্ছা নেহা তুমি আমার আরেকটা চান্স দাও, তুমি আরেকটা প্রশ্ন করো, আরেকটা চান্স দাও আমারে। আচ্ছা যাও, আরেকটা চান্স দিলাম, এবার কো বাংলাদেশের জাতীয় পশুর নাম কি? এটা আমি পারি, এটা আমি পারি, দাঁড়ো দাঁড়ো কইতাছি, বাংলাদেশের জাতীয় পশু ও হ কুত্তা। আরে নেহা আপু কি হয়েছে জানো? না তো না কইলে কেমনে জানবো কি হয়েছে? আজকে রুবেল ভাই কি জানো খাইছে, একটু পর পর শুধু ইমোশনাল হয়ে যায়, দেখে শুনে রাইখো আমি গেলাম। আচ্ছা তুমি যাও, এই পচা বেটারে কেমনে সামলানো লাগে এটা আমি ভালো করেই জানি। এই তুমি কাস্টম বানাও তো, আমি তোমার লগে কাস্টম খেলবো। হ্যাঁ ঠিকই কইছো, এখন র‍্যাকেট খেললে সেই মজা লাগতো, কিন্তু আমার কাছে ককো নাই ব্যাটও নাই, কেমনে র‍্যাকেট খেলবো? এরতে বেলা আয় আমরা কাস্টম খেলি। আমি তো কাস্টমের কথাই কইতাছি। আমিও তো কাস্টমের কথাই কইতাছি। আচ্ছা চলো থাকতো, আমি কাস্টম বানাই অ্যাড দিতাছি। এই যে কাস্টম বানাই লাইছি, আচ্ছা ডিসকর্ডে গেছস তুই, কথা শোনা যায়? হ্যাঁ কথা শোনা যায়। আচ্ছা দাঁড়া তাইলে তোরে অ্যাড দিতাছি, আমি বললাম যাতে মাতাল তালে ঠিক, এই যে তোরে অ্যাড দিয়া লয়া পড়ছে, এই স্টার্ট দে স্টার্ট দে। কাস্টম বানাইছো তুমি, আমি কেমনে স্টার্ট দিমু? ও কাস্টম যাই বানাই ওর তো স্টার্ট দেওয়া লাগে, আমি খালি বুইলা জায়গা। আল্লাহ আয় হায়, আমি মনে হয় আর কোনোদিনও কাস্টম ম্যাচ খেলতে পারবো না, আমার কাস্টম থেকে আজীবনে লেগে ব্যান করে দিছে। লেখা দেয়াইছে ইংলিশে ম্যাচ ইজ নট ফুল স্টার্ট এনিওয়ে, মানে কোনোদিন আর কাস্টম খেলতে পারবো না। হলুদটার মধ্যে ওকে টিপ দাও স্টার্ট হয়ে যাইব। হ্যাঁ হলুদটার মধ্যে টিপ দিলে হয়ে যাইব। আরে আসাই তো, হলুদটার মধ্যে টিপ দিছি ওই স্টার্ট হয়ে গেছে গা। প্রথম রাউন্ডে কি লুমু কো? তোমার এত কিছু লওয়া লাগতো না, ব্যাট আর বল আমার কাছে আছে, তুমি খালি স্টাম্পগুলো লয়ে আও তাইলেই হইব। হ্যাঁ এটা কাস্টম ম্যাচ। ও এটা তো কাস্টম ম্যাচ, এর মধ্যে বন্দুক টন্দুক লওয়া লাগে, পরে দুইজন দুইজনের লগে করণ লাগে, ফাইট করণ লাগে, দুইজন দুইজনের লগে বন্দুক দিয়ে আইজে, আমি বন্দুক টন্দুক লয়ে লইছি, এবার এই যে বাঘের মতো আই মই জায়গা দিয়া দৌড়ে দৌড়ে আমার মা বলেছি কোকা তুই বাজে পোলা পাইনের সাথে মিশিস না, কত সুন্দর বাতি। এই জায়গা থেকে সইরা যাও সইরা যাও, এই জায়গায় ড্রপ পড়বো, তুমি মইরা যাবে গা সইরা যাও। আরে না বাতি এই জায়গায় বাতি সবকিছু তুমি, তোমার বিতে মহৎ কোন গুণ আছে, তোমার মধ্যে বড় কিছু আছে, তুমি কইছো আর আমি কেমনে মরিয়া গেছি গা? এটা কে না জানে, এটা তো সবাই জানে। সবাই জানলো, তোমার মতো কেউ জানে না, তুমি জাদুকর, তুমি জ্যোতি। শের কি আছে এটা তো সবাই জানে, ওই জায়গায় ড্রপ পড়ে আর ড্রপ পড়লে মইরা জায়গা। এখন কিন্তু তুমি বেশি বাড়াবাড়ি করতেছো, মাথাটা সই কইরা কিন্তু মাইরা লামু। কি তুমি আমার মাথা সই কইরা মাইরা লাইবা? তো তুমি আমার মাথা সই কইরা মাইরা লাইবা? তুমি আমার গার্লফ্রেন্ড, আমি তোমার বয়ফ্রেন্ড, তুমি আমার এই কথা কইছো এমনে তুমি আমার মারতে পারবা? আচ্ছা যাও তাইলে, তোমারে আমি এমনে মারতাম না। তাইলে কেমনে মারবা? তুমি না কও আমি জ্যোতিষ, তোমারে জ্যোতিষ স্টাইলে মারমু। ও আমার ইচ্ছা জ্যোতিষ স্টাইলে মাইরকে, মাইচা জ্যোতিষ স্টাইলে মাইরকে হলে আমার কি করতে হইব? তুমি
তোমার কাছে যে গান আছে গানটা এই জায়গায় ফালায় দাও আচ্ছা এই যে গান ফালায় দিছি এখন কি করব কও এখন পিছের দিকে গুইরা গইনা গইনা পাঁচটা লাভ দাও পাঁচটা লাভ এটা কোনো ব্যাপারই না দাঁড়াও দিতাছি এই যে একটা তারপর দুইটা ও জ্যোতিষ স্টাইলে মাইরকা মাসকা কেমন জানি মাইটা দুই এর পরে কি তিন এই তিনটা তারপর হইলো চার চারটা তারপর হইলো পাঁচটা এই যে পাঁচটা দিছি এখন কি করবা করো জ্যোতিষ স্টাইলে মারো আমারে কত সুন্দর করে জানি মারবা তুমি যে বন্দুক দিয়ে মারবা এটা কি আর আমি জানি আর তুই তুই আমার এমনি মারছস না তোর খবর আছে তুই কি মনে করছস আমি মদ খাইছি দেখিয়া কি আমি কি সবকিছু বুঝলা গেছি আমি যাতে মাতাল তাহলে ঠিক এবার দেখ তোর কি করি আমি এমপি ভর্তি লইছি তার মানে এটা হলো একটা পাওয়ারফুল বন্দুক আর আমার কাছে আছে হলুদ পোকারের কালার তার মানে তো এটা আরো পাওয়ারফুল দেখ তোর এইবার কি করি নবরি আবার তুই প্যাক করস প্যাক হ্যাঁ প্যাক বাইঙ্গা তোর আমার মতো প্যাক করস প্যাক বাইঙ্গা আমার মতো রেসকা এই এই যে এনে আছে এই যে এ বড়ি চট লাগতেছে রে এই মাথার মধ্যে একটা চট লাগ আর একটু ড্যামেজ দিলে মরে দেবো গা এ এই যে চট লাগছে যা তো আমার লগে ইয়ে করতে আয়স ল নবরি একবার পিছে তো দেহ কি হইব পিছে দেখলে কি হইব হ্যাঁ এ এই লো ফোসে বেটা শয়তান বেটা মদ খায় কাস্টমের মধ্যে মাতলামি করতে আইছে কি কি রে আমি না তোরে মাইরা লাইছিলাম আরে এখন আমার নিজের মাতলামি দেখে নিজের একটা শাইরি মনে পড়তাছে আজকে খাইছি আমি মদ ওইছি আমি মাতাল আজকে খাইছি আমি মদ ওইছি আমি মাতাল আর যদি আমি বালা কইরা গেলি তুই জিততে পারবি না আমার একটা আগেরবার এমপি ভর্তি লইতো আমি ঢুকছিলাম এবার আর এমপি ভর্তি লইতাম না এবার এডব্লিউএম লইমু বড় জোর বন্দুক আছে এটার পাওয়ারও বেশি এটা দিয়ে ওরে মারণ যাইব জোস লেভেলের মারা মারণ যাইব আর এই এডব্লিউএম দিয়ে তো চললে যে কোনো জায়গায় লাগলেই মরা যায় একদম বেশি ড্যামেজ দেয় না এইবার নবরি আমি আইতাছি দেখ কত বড় বন্দুকটা লই আইতাছি এটা রূপরে জানি কেমনে ওটে ও মনে পড়ছে এই যে টায়ারের মধ্যে এটার মধ্যে জাম দিলে এইটার টিকা বড় ওইটার মধ্যে লাগে একদম এই ছাদের উপরে জায়গা এ এই যে এই জায়গার দিকে ওর মারণ লাগবো ওই তুমি বয়ে বলায় রইছো নাকি এ তোর বয়ে আমি পলায় থাকমু আমি ওপেনে খাড়ায় রইছি ওপেনে খাড়ায় লইছো তাইলে তোমার আমি কইতে পাই না গেলে গিয়া আচ্ছা যা আমি তোরে আমার লোকেশন কইয়া দিতাছি ও একদম নিচের দিকে দেখ ছোট্ট একটা ঘর আছে না ওই ছোট্ট ঘরের মধ্যে আমি আছি ওই ছোট ঘরে তো জুনায় পড়ছে আমি তো তোমারে পাইতেছি না পাইতিও না আর ওরে যদি এই জায়গাতে পায়ের মধ্যে মারি তাইলে কিন্তু ওই মরতো না আর যদি ওরে শৈলের মধ্যে মারি তাইলেও কিন্তু ওই মরতো না তাইলে কি করতে হইব মাথার মধ্যে মারতে হইব আর নবরি আমি এই যে দেখ সামনের দিকে জুনে পড়ে মরে যাইতাছি গিয়া তুমি জুনের থেকে আয় পড়ো নাইলে কি হইলো তুমি না কইছো তুমি সামনের দিকে তাইলে আমার পিছে থেকে মাইরা দিছো এবার তুমি আয়ো খালি তোমার খবর আছে আমার খবর আছে তোর খবর কে লয় এইটা দেখ আগে আরে দেখ কই যে ভাষায় আমি তোরে জাদু দেখান কথা কই যে ভাষা মতো চিন্তাও করবার পারবি না নেয়া একটা জাদু দেখবা হ্যাঁ দেখমু আয়ো আয়ো তাইলে তাড়াতাড়ি আয়ো তাড়াতাড়ি কিন্তু তুমি যে সব সময় জাদু দেখান কথা কই আমার মাইরা দাও খালি তা ঠিক সব সময় আসলেই তো আমি তোমার সব সময় মাইরা দেই আজকেও মনে হইতেছে আমি তোমার মাইরা দিমো ইয়া না ইয়া দেও কেমনে আমি যাই এই জায়গায় একটা ওয়াল লাগাই তুইব তারপরে এনে একটা ওয়াল লাগাই তুইব আর তারপর এটার উপরটা স্কোপটা অন কইরা এই যে দেও তারপর এটার ভিত্তে আবার তুই ভাই আয়ো এটার ভিত্তে পড়ো আমি জানি না এটার ভিতর নিয়ে তুমি আমার ফাঁসে মাইরা লাইবা হ্যাঁ এটার ভিতরে একটা জিনিস আছে আমি তোরে এটা দেখাইতে চাইছিলাম আর তুই কস তা তোরে আমি মাইরালাম আর আর তো তোর কি আমার এতটাই ভালো মানুষ মনে হয় ইয়া এতটাই খারাপ মানুষ মনে হয় তোর আমারে আমি তোর একটা ভালো জিনিস দেখাইতে চাইছিলাম তুই ইলি আমার গার্লফ্রেন্ড আর এমনিতে তুই দুর্বল দুর্বল বিলি আর তোরে যদি আমি মাইরা দিই তুই খেলা শিখতে পারবি আচ্ছা সামনের দিকে লয়ে যাই এই যে এই জায়গাটা ভালো আছে এই জায়গায় জাদু দেখবা এই জায়গায় দেখবো আই ওই ও তাহলে তাড়াতাড়ি আয়ো দেখো আমি যেই জিনিস দেখাই এটা কেউই দেখাইতে পারে না দেখছো কত সুন্দর আগুনওয়ালা বন্দুক আরে সত্যি তো কত সুন্দর আগুনওয়ালা বন্দুক আরে 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 কি হরে তুমি আবারও আমারে গ্লোয়ালে বন্দি করে মারা লাইছো আরে না আমি তোমারে গ্লোয়ালে বন্দি করে মারি নাই তো ওই জায়গা থেকে আইতে লইছিলাম পরে গ্লোয়ালের বাটনে একটা টিপ লেগে একটা ওয়াল পড়ে গেছে তারপর তুমি জোনে পড়ে এলিমিনেটেড হয়ে গেছো আচ্ছা যাও এবার আর তোমারে মারতাম না কেমনটা লাগে হন কে কি হইছে হন আবার আরে আমি আমার আম্মুর মোবাইলটা গেম খেলতেছি পোসে একটা মোবাইল খালি আটকাই যায় খালি আটকাই যায় খালি আটকাই যায় খালি আটকাই যায় কানে কোণে দিমু নব্রি কানে কোণে পাইজামি শুরু করছ তুই আবারো হ্যাঁ পাইজামি শুরু করছ আরে পাইজামি করি না আমার আম্মুর 2GB স্যামপনি মোবাইল এটাতে গেম খেলে খালি আটকা যায় দেখছো অটোমেটিক গুলি
করতেছে আমি ফাইজলামি করতেছি না অটোমেটিক গুলি করতেছে নাকি তুই ইচ্ছা করে গুলি করতেছস এই যে তুই দেখ এই ডব্লিউএম দা ইচ্ছা করে নিজে নিজে গুলি করতেছস কোন সময় জানি তুই আমার মাইরা দে আর দেখ এই যে দেখ তুই অটোমেটিক গুলি করলে এরকম করে এই যে তুই স্কুপ করে দেখছো অটোমেটিক গুলি লেগে তুমি মইরা গেছো গাই যে এখন অটোমেটিক গুলি করতেছে অটোমেটিক গুলি করতেছে নাকি তুই নিজে নিজে মারছো যেটা আমি ভালো কইরাই জানি আর তোর এ ডব্লিউএম এর মাইর কে দেয় আমার পিনিক পুনিক সব গেছো গেছে গা এবার আমি ওই ডব্লিউএম লইছি তোর মাথাটা জুই কইরা মারমু আয় এই এই মাথায় লাগে নাই আচ্ছা এই ল ল তুই আমারে মারছ এত বড় ক্ষমতা তোর আমি যাতে মাতাল তালে টি ওই তুমি আর লাল বন্দুকটা লইবা না লাল বন্দুক আবার কোনডা লাল বন্দুক MP40 কথা কইতাছ হ্যাঁ আচ্ছা যা MP40 ফালাই দিতাছি তোর লাগে তো আমার হাতি যথেষ্ট MP40 ফালাই দিছি AWM লই আইতাছি খালি AWM লইতে গেলে গেল লগে একটা কাছের একটা গান নিয়ে আইও আচ্ছা যা শটগান লই আইতাছি MP40 ফালাই দিতে কস আবার কস কাছের একটা গান লই আইও কি যে বুঝাস আল্লাহই জানে ইশি রে মনটা চাইতাছে মোবাইলটারে আসার মাইরা বাইঙ্গা লাই আবার কি হইলো মোবাইল আসার মাইরা বাইঙ্গা লাইতে কি লাগি আরে আবার ওই রকম হয়ে গেছে কই AWM লইছি স্কুপ করে রাখছি স্কুপ আর অফ হয় না আসলে তো এটা লাগে তো তুমি ভালো করে কাস্টমরাও খেলতে পারতেছো না আর আমি তোমারে তখন শুধু সন্দেহ করছি আমি মনে করছি তুমি বাহানা ধরতেছো এখন দেখি সত্যি তোমার ফোনে সমস্যা আচ্ছা দাঁড়াও আমি এটা তোমারে ঠিক করে দিতাছি তুমি এটা ঠিক করতে পারো হ্যাঁ ঠিক করতে পারি মানে এক জায়গায় সুজাও দাঁড়াও এমনি দাঁড়ায়ও ইস এই যে দেখছো ঠিক হয়ে গেছে কেনা তুমি কও ঠিক হয়ে গেছে না স্কুপ অফ হয়ে গেছে কেনা হ্যাঁ স্কুপ অফ হইছে তার লাগে তুমি আমারে মাইরা দিলা তুমি তো জানো আমি 2GB মোবাইল দিয়া গেম খেলতাছি তবু তুমি আমারে মাইরা দিলা তুমি কাইন্দো না তোমার কান্দা দেখে এখন আমারও কান্দায় পড়তাছে আচ্ছা যাও এমনি যেও তো মারছি আমি জুনে যাই তোমার ভিক্টরি দিয়া দিতাছি না 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 জুনে যাই ভিক্টরি দিতে কে লাগিয়া আরে না তোমারে আমি অন্যায় ভাবে মারছি থাক আমি তোমারে জোনের মধ্যে যাই ভিক্টরি দিয়া দিতাছি জুনে থেকে আইও আমি দয়া ময়া নিয়ে ভিক্টরি নিতাম না আমি খেললা ভিক্টরি নিমু আচ্ছা যাও খেললাই ভিক্টরি নিও আর তুমি আমারে আগে কইবা না তুমি একটা 2GB ফোন হলা প্লেয়ার তো তোমার এই কথা হই না তো এমন আমার চোখ দিয়া পানি বার হইতাছে এমন আমার কান্দা হইতাছে আমি কই যাইতাম আমি একটা 2GB ফোন হলা প্লেয়ারের লগে আমি কি কাস্টম খেলতাছি আর এত কিছুর পরেও তোমার আমি এমনে মারি এটা কি ঠিক এগুলা এমনে মারার পরও তো কষ্ট লাগে তুমি যে 2GB ফোন হলা প্লেয়ার তোমারে যদি অন আমি এই যে এমনে মাইরা যদি এমন যদি ভিক্টরিটা নেই তবু আমার মনে করো কষ্ট লাগবো ভিতরটা বাইতা যাইবো কেমনে মাইরা আমি ভিক্টরি নেই বড় বড় বন্দুক লোকে লেগে এবার আমিও গ্রেনেড লব গ্রেনেড না আরো কিছু লইলেও আমি কিছুই কমু না কারণ আমার ভিতরটা অনেক ইমোশনে বাড়ি মারতাছে ও একটা 2GB মোবাইলের মধ্যে গেলে সামান্য একটা 2GB জেম্বনি মোবাইলে গেলে তাও আবার ওর আম্মুর মোবাইলে গেলে আর আমি ওরে কেমনে মাইরা দেই সব সময় যায় যায় ওই কি আমার লোক এমনি পারবো 2GB মোবাইলে যদি গেলে আচ্ছা এটা আমি জানি না অন্য ওরে ভিক্টোরিয়াটা দিয়ে দেই এই যে গ্রেনেড মারতাছে লোক সমস্যা নাই মারো বেশি করে মারো আমারে আরে তো অভিনয় করতে বনাইলে তো বুঝ জ্বালাইবো আরে গ্রেনেড লইছ কে লাগে নপ্রি দেখো এই লো তুমি বড় বন্দুক দিয়ে মারো আমি গ্রেনেড দিয়ে মারবার পারি না এইবার গ্রেনেড দিয়ে মারছি এর পরের বারও গ্রেনেড দিয়ে মারবো আমার ভিতরটা একটু ইমোশনে বাড়ি মারছিল চাইছিলাম তোরে ভিক্টরি দিয়া লাস্ট ম্যাচে তোরে বুইয়াটা দিয়ে দিমু কিন্তু তুই এই যে মুরগি বাচ্চা মতো বর্ডার বর্ডার করস না লাগি তোরে আর বুইয়াটা দিলাম না এবার আইতাছি দাঁড়া এইবার তো আমারে মাইরাই লাইবো কিন্তু জেমনেও কি ম্যাচটা আমার জিততেইবো কি করা যায় ও মনে পড়ছে ও না ইমোশনাল কথা শুনলে ইমোশনাল হয়ে যায় এই জিনিসটাই আমার কাজে লাগাইতে দিব কতদিন হইছে আমি একটা কাস্টম ম্যাচ জিতি না কি 10 বছর ধরে কাস্টম ম্যাচ জিতে না ইসি রে ওই 10টা বছর ধরে কাস্টম ম্যাচ জিতে না একটা কাস্টম ম্যাচও জিতে নাই আমি তো রেও নি এইটাই জিতাই দিমু কিন্তু গেমই তো আইছে মনে হয় 5 বছর ধরে আচ্ছা যাই হোক মনে 5 বছরের কথাই কইছি আমি 10 বছরের কথা শুনছি আমি এখন ওর ওই যে বর্ডের মতো যাই হয় মনে করবো আমার নেট নাই তারপর ওই মাইরা লাইবো তারপর ওই বুইয়া করে লাইবো এই যে মারো নবরি মারো আমার মাইরা তুমি বুইয়া করে লাও তুমি 5টা বছর ধরে তুমি একটা কাস্টম ম্যাচও জিতো নাই তুমি আমার মাইরা বুইয়া করে লাও যাক আমার প্ল্যান তাইলে কাজে লাগছে পচা বেটা মাতাল বেটা এবার তো তোমারে কেমনে মারি এই যে এই লো একটা বড় বন্দুকের শট এই লো একটা ছোট বন্দুকের শট